সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না পেঁয়াজ, আলু ও ডিম। বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, সরকার আলু ডিম পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়া হলেও বাজারের চিত্র এখন কেমন দেখছেন সে বিষয়ে আমাদের জানাবেন। জেসিকা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত বৃহস্পতিবার যখনই বাজারে আসলে বিভিন্ন পণ্যের দামের ঊর্ধ্বগতি, তখনই কিন্তু সরকার বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে পেঁয়াজের যে দাম, সেই পেঁয়াজের দাম 65 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং আলুর দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 36 টাকা, আর ডিমের হালি নির্ধারণ করে দেওয়া হয়েছে 48 টাকা। তো আমরা সেই অনুযায়ী কিন্তু আজকে রাজধানীর কয়েকটি বাজার ঘুরেছি, বিশেষ করে মহাখালী, গুলশান, এক ডিএনসিসি মার্কেটের যে কাঁচা বাজার রয়েছে আমরা সেগুলো ঘুরে দেখেছি। তো সেখানে কিন্তু আমরা যে পণ্যগুলো যে ঘুরে দেখছি সেখানে কিন্তু সরকারের নির্ধারিত দামে কিন্তু বিক্রি হচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু তাদের যে নির্ধারিত দাম সেই দামে কিন্তু তারা বিক্রি করছে। বিশেষ করে আমরা একটু আগে পেঁয়াজের দাম বিক্রি করেছি কয়েকজনকে, তারা 80 টাকা দামে পেঁয়াজ বিক্রি করছে, যেটি 65 টাকা বিক্রি করার কথা ছিল। ডিমের হালি বিক্রি করছে 50 টাকা এবং আলুর দামও অনেক ঊর্ধ্বগতি, 45 টাকা দামেও বিক্রি করছে, আমরা এমনটা চিত্র দেখেছি। তো মূলত তারা কি কারণে এই দামে বিক্রি করছে সে নিয়েও আমরা তাদের সাথে একটু কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে তারা বেশি দামে কেনার কারণে কিন্তু সেই দামে তাদেরকে কি বিক্রি করতে হচ্ছে। আমরা যদি একটু কয়েকজন দোকানদার রয়েছে এখানে, তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনার সাথে একটু আমরা একটু কথা বলি, সেটি হচ্ছে আপনারা মূলত সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করছেন না কেন, মূল কারণটা কি? আমরা সরকারের যে দাম নির্ধারণ করে দিয়েছে সে দামে আমরা মালগুলো আনতে পারতেছি না, মোকামের মধ্যে মালগুলো আসে আমাদের হচ্ছে কারণ বাজার থেকে, কারণ বাজার যে আমরা এরিয়া মালটা কিনতে পারতেছি, কারণ বাজার যদি আমরা এরিয়া মালটা কিনতে পারতাম আমরা সরকারের নির্ধারণের দামে বিক্রি করতে। আর যেমনটি তিনি জানাচ্ছিলেন, মূলত আসলে তারা তাদের যে নির্ধারিত সরকারিভাবে যে নির্ধারিত দাম বেঁধে দেওয়া হয়েছে সে দাম বিক্রি করছে না, মূলত তারা তাদের কেনা দামে বিক্রি করছে। তাদের অভিযোগ তারা মূলত বেশি দামে বিক্রি কিনছে এবং সেই কারণে তারা বেশি দামে বিক্রি করছে। অন্যদিকে আমরা একটু আগে ভোক্তা অধিকারের অভিযান ছিল, সেখানেও আমরা গিয়েছি এবং ভোক্তা অধিকার কিন্তু তারা বিভিন্ন মার্কেটগুলো ঘুরেছে, কাঁচা বাজার সেখানে ঘুরে তারা জরিমানাও করেছে, অনেকগুলো দোকান দেখেছে বেশি দামে বিক্রি করছে। তো ক্রেতাদের যেমন একদিক দিয়ে না বিশ্বাস, ক্রেতাদেরও কিছু অভিযোগ আছে। তারা জানাচ্ছেন যে তারা যখনই দোকানদাররা যখন কোনো জিনিসের দাম বাড়িয়ে দেয় তখন কিন্তু তারা আর দেরি করে না, তারা সাথে সাথে কিন্তু সেই জিনিসটার দাম বাড়িয়ে দেয়, আর যখনই কোনো জিনিসের দাম কমায় তখন সেক্ষেত্রে কিন্তু তাদের নানা অজুহাত থাকে, বিশেষ করে তারা বেশি দামে কিনেছেন, এই ধরনের অজুহাত সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের একটা অভিযোগ ছিল, যেখানে সরকার নির্ধারিত দাম দিয়েছে সেখানে কিন্তু বিক্রেতারা সেই দামে বিক্রি করছে না, এটা তাদের বড় একটি অভিযোগ। আর ভোক্তা অধিকারও আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারাও নিয়ন্ত্রণ করতে পারছে, কারণ যখনই তারা অভিযান করে তখনই কিন্তু দাম সরকারি দামে বিক্রি হয়, কিন্তু যখনই তারা অভিযান থামিয়ে দেয় তখন কিন্তু আবার পুনরায় আগের রূপে ফিরে যায়। তো সে অনুযায়ী তারা তাদের অভিযান চলমান রাখবে বলেও আমাদেরকে জানানো হয়েছে। জেসিকা, এই ছিল কাঁচা বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাঁচা বাজারের চিত্র জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত নিশাদ।